জগন্নাথ, বর্তমানে আমি আসি পৌঁছিছু বালেশ্বর জেলা অন্তর্গত ঔবতা ব্লকর দন্তুরু গ্রামে, যেটাকি দন্তুরু উড়া ফেমস। আমি আসন্তু এঠাকার সেবায়তঙ্কু পচারি বুঝিবু। আপনার পরিচয়? মো নাম হচ্ছে প্রফুল্ল কুমার চন্ড। আচ্ছা, এই যে দন্তুরু উড়া হচ্ছে, কেবে এটা হুয়ে আউ কেতে বর্ষ হল উড়া হল? ই বহু পুরাতন সভ্যতার এই উড়া হয়ে আসছে। রাজা মহারাজা মল ইয়ে পালন করে আসছিল, রাজা মহারাজা সময়ক্রমে আকু রাজা মহারাজাঙ্ক পরে ভূঁয়া জমিদার এটি রাজত্ব করুলে, সিয়ে তাকে পালন করুলে ভূঁয়া জমিদারঙ্ক পরে সময়ক্রমে আকু গ্রামবাসী মানে বর্তমান পালন করছেন। আচ্ছা, উড়ার কোন রয়েছে যেটা কি ইতিহাস রয়েছে, সমস্ত এ জায়গার ভিড় হুয়ে, সব দর্শক মানুষ ভিড় হুয়ে জায়গার? এ ঠাকুরঙ্কর বহুত অশেষ মহিমা আছে। এঠু বালেশ্বর, ভদ্রক, ময়ূরভঞ্জ, কেউঁঝর চারটা জেলার লোক মানে এটি সমাবেশ হুঁতি। আর মাঙ্ক পাখে তাঁকর যা সব মানসিক অছি সে বিভিন্ন বরবাসুরী ঠাকুরাণী, ঘটবাসুরী ঠাকুরাণী, তেমন মাঙ্ক পাখে হ্যাঁ এ সাধারণ লোক বি আকু পরীক্ষা করিয়া করেছেন। তা পূর্ব রজা যেতবে ছিলেন নীলগির রজা, ঠাকুরাণীকর বি মধ্য পরীক্ষা নিয়েছেন যে ঠাকুরাণী কেতে যে মানে মানে উপস্থিত রুহতি পর্বরে বা কেতে লোক মানকর যে আশিষ আশীর্বাদ দিয়ে সেসব কথা বহু আগর আকু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তেমন সেই এ বিশ্বাস ভরসা আছে বলে লোক মানে এটি পৌঁছান। পাটুয়া কেতে জন ভাগ নিয়ে? পাটুয়া তো সময়ক্রমে থিলা 100 পাটুয়া থিলে, 50 পাটুয়া থিলে, আজিকালি তো এসব যে আদিবাসী সম্প্রদায়ের লোকমানক দ্বারা এসব কার্য সমাপন করা যায়, বর্তমানে সেইটা সময়ক্রমে আসি 20-30 পৌঁছান। 20-30 জন এটি পাটুয়া সমস্ত কোন আদিবাসী? আদিবাসী সম্প্রদায়ের লোক মানে পাটুয়া সব আদিবাসী লোক। আর এটাকার তাহলে মা হলে গ্রামদেবতী হলে বরবাসুড়ি আর ঘটবাসুড়ি? বরবাসুড়ি, ঘটবাসুড়ি। ছ ভৌণী অনেক মুন্ডলশ্রী অনেক যে পিহানি সুনামুখী, এমনি ছ জন ঠাকুমা আছেন, বিশেষ করে বরবাসুড়ি ঘটবাসুড়ি আশীর্বাদ আশিষ অছে এটি। পূজা পাঁতি কার্যক্রম তো চালিছি, যে ইয়ে চারিটার আরম্ভ হব খুম উঠা কার্যক্রম, খুম দেখা প্রস্তুতি চালিছি, প্রস্তুতি চালিছি, গাত বি খোলা চালিছি, খরা ভীষণ হচ্ছে, টেম্পারেচার 42 ডিগ্রি সেলসিয়াস হয়েগলানি, তেমন চারিটা পরে কার্যক্রম টিকে খরা মানে টেম্পারেচার টিকে কমিলে আরম্ভ হব, ইয়ে 7টা 8টা 9টা পর্যন্ত কার্যক্রম হব। আর বিভিন্ন মাদল ফাদল বন্দোবস্ত আছে, বাণর ব্যবস্থা আছে, বিভিন্ন কথা সব আনুষ্ঠানিক কার্যক্রম সাংস্কৃতিক কার্যক্রম আছে। প্রতিবর্ষ উড়াটা কেউ দিন হুয়ে? মাস 9 ধার্য, ইয়ে রজা মহারাজা আমল মাস 9, মাস 9 বৈশাখ মাস, বৈশাখী মাস 9। আচ্ছা, প্রতিবর্ষ বৈশাখ মাস 9 এই জায়গার উড়া হুয়ে, তাহলে সমস্ত সবু বর্ষ বৈশাখ মাস ইয়ে ধার্য। সংক্রান্তিরে বিভিন্ন কার্যক্রম করা যায়, নিয়া পাটুয়া হুয়ে, ছেদ ব্যবস্থা আছে, যে পূজা পটল আছে, তাপরে মাস 9 মানে হুয়ে, যজ্ঞ ব্যবস্থা আছে। মনে রাখতু বৈশাখ মাস 9, প্রতিবর্ষ বৈশাখ মাস 9 দন্তুরু উড়া হুয়ে, যেটা কি ওড়িশা প্রসিদ্ধ দন্তুরু উড়া। আউ এই জায়গার যে কণ্টা ফোড়া যায়, কণ্টা ফোড়া যায় এটি সিধা সিধি কণ্টারে, যে বাহাল সহিত সংযোগ করি যে সিধা মানে কণ্টারে পাটুয়া মানে উড়ন্তি। আও এটি আও যে বেল্ট ব্যবস্থা নাহি কি দৌড়িরে বাহাল সহিত বন্ধা যায় নি। পাটুয়া আছেন সমস্ত কণ্টা ফোড়া উড়া? হ্যাঁ, কণ্টা ফোড়া যায়, সমস্ত হাত ছাড়ি উড়ন্তি, মাঙ্কর সেটা বিশেষত্ব গোটে। আচ্ছা, দৃশ্য দেখিবা অতি ভয়ানক, তথাপি মাঙ্কর আশীর্বাদ। বরবাসুড়ি পীঠরে আমি অবস্থিত, আসন্তু এঠার মুখ্য পূজকু পচারি বুঝবু কোণ আজি উড়া কার্যক্রম কিপর রয়েছে। আজ্ঞা নমস্কার, আপনার পরিচয়? আপনার পরিচয়? আপনার সুক মল্লিক। সুক মল্লিক,
ବର୍ତ୍ତମାନ ଖୁମ୍ବ ପୋତିବା ପାଇଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଲିଛି, ଗାତ ଖୋଳା ଚାଲିଛି, ଆଉ ଭାଇମାନେ ସବୁ ଖୁମ୍ବ ପ୍ରସ୍ତୁତି କରୁଛନ୍ତି। ପାଟୁଆମାନେ ଉଡ଼ିବେ କିପରି ସେମାନଙ୍କୁ ଠିକ୍ ଭାବରେ ଉଡ଼ାଇବା ପାଇଁ ଦେଖନ୍ତୁ, ଆସନ୍ତୁ ଦେଖିବା କିପରି ପ୍ରସ୍ତୁତି ଯାଉଛି ଉଡ଼ା କାର୍ଯ୍ୟକ୍ରମ। ମୁଖ୍ୟ ଖୁମ୍ବ ଯେଉଁଟାକି ଶାଳ କାଠରେ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଛି, ଏଇଟା ଶାଳ କାଠ, ଶାଳ ଗଛ। ପ୍ରତିବର୍ଷ ଆଙ୍କର ଖୁମ୍ବ ଚେଞ୍ଜ ହୁଏ, ଆମେ ବହୁତ ଜାଗା ଯାଇଛୁ, ଗୋଟିଏ ଖୁମ୍ବରେ ସେମାନେ ପ୍ରତିବର୍ଷ ସେଇ ଖୁମ୍ବକୁ କାଢ଼ି ଉଡ଼ନ୍ତି, କିନ୍ତୁ ଏ ଜାଗାରେ ପ୍ରତିବର୍ଷ ଖୁମ୍ବ ଚେଞ୍ଜ ହୁଏ। ବର୍ତ୍ତମାନ ମା' ବରବାସୁଳୀ ବିଜୟ ହୋଇଛନ୍ତି, ଖୁମ୍ବ ଉଠା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯିବ। ମା' ବିଜୟ ହୋଇଛନ୍ତି, ପ୍ରଥମେ ପୂଜାର୍ଚ୍ଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଲିବ। ଖୁମ୍ବ ପାଖରେ ପୂଜାର୍ଚ୍ଚନା ମା' ବରବାସୁଳୀ ନିଜେ ହିଁ କରିବେ। ବିଭିନ୍ନ ରୂପରେ ମା' ଆସିଛନ୍ତି, ପୂଜା କାର୍ଯ୍ୟକ୍ରମ କିଭଳି ହୁଏ ଦେଖନ୍ତୁ। ପ୍ରଥମେ ଖୁମ୍ବ ପାଖରେ ଦୀପ ଧୂପ ଆଳତୀ ହୁଏ, ପୂଜା କାର୍ଯ୍ୟ ସରିଲା ପରେ ଖୁମ୍ବ ଉଠା ହେବ, ଯେଉଁଟାକି ମାର୍ଜନା କରାଯାଉଛି ପ୍ରଥମେ ଖୁମ୍ବକୁ। ଶ୍ରାଦ୍ଧ ବି ଦିଆଯାଇଥିବ, ଏଇଭଳି ସମସ୍ତ ଭକ୍ତମାନେ ଖୁମ୍ବ ଉଠାଇବା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଲିପ୍ତ ରହିଛନ୍ତି। ଦେଖନ୍ତୁ କିଭଳି ଖୁମ୍ବ ଉଠା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଲିଛି ଜୋରସୋରରେ। ଶାଳ କାଠ ଦେଖନ୍ତୁ, ଶାଳ ଗଛକୁ ଟେକିବା ବହୁତ କଷ୍ଟ, ବହୁତ ଓଜନ ହୁଏ ଶାଳ ଗଛ। ବହୁତ ସଂଖ୍ୟାରେ ଭକ୍ତମାନେ ଭିଡ଼ ହୋଇଗଲେଣି। ଏ ଜାଗାରେ ଉଡ଼ା ସମୟରେ ବର୍ଷା ହୁଏ, ଖରା ଥିଲା, ଅଚାନକ ବର୍ଷା ଆସିଲା, ବର୍ଷା ହୋଇଗଲା କିଛି ସମୟ 5 ମିନିଟ୍, ତାପରେ ଭକ୍ତମାନେ ଆନନ୍ଦରେ ଖମ୍ବ ଉଠା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଲିପ୍ତ ରହିଛନ୍ତି। ଧୀରେ ଧୀରେ ଖମ୍ବକୁ ଉଠାଇ ଚାଲିଛନ୍ତି ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ। ଦନ୍ତରୁ ଉଡ଼ାରେ ଭକ୍ତମାନଙ୍କର ଭିଡ଼ ଲାଗିଯାଇଛି। ବର୍ତ୍ତମାନ ଖୁମ୍ବ ଉଠା କାର୍ଯ୍ୟକ୍ରମ ସରିଯାଇଛି। ବଲାଙ୍ଗୀରରୁ ଆସିଛନ୍ତି ମାଦଳ ଦଳ, ଏ ଜାଗାରେ ମୁଖ୍ୟ ଆକର୍ଷଣ ମାଦଳ ଦଳ, ବଲାଙ୍ଗୀରରୁ ଆସିଛନ୍ତି ଏ ବର୍ଷ। ଖୁମ୍ବ ଉଠା ସରିଲା ପରେ ତାପରେ ଝାଡ଼ ଭଙ୍ଗା ଯାଏ, ଖଜୁରୀ ଗଛ ଚଢ଼ି ଝାଡ଼ ଭଙ୍ଗା ଯାଏ, ତାପରେ ପୋଖରୀ କୂଳରେ ଦେଖନ୍ତୁ କିଭଳି ପିଠିରେ କଣ୍ଟା ପୋଡ଼ାଯାଏ। ଏହାକୁ ଆମେ ବ୍ଲୁର୍ କରିଦେବୁ, କାହିଁକିନା ସେନ୍ସିଟିଭ୍ ଜିନିଷ। ପିଠିରେ ଦେଖନ୍ତୁ କିଭଳି କଣ୍ଟା ପୋଡ଼ାଯାଏ, ପାଟୁଆମାନଙ୍କର, ଆଦିବାସୀ ସମ୍ପ୍ରଦାୟର ପାଟୁଆମାନେ, ମାଆଙ୍କର ଆଶୀର୍ବାଦ। ଦେଖନ୍ତୁ ପିଠି ଆମର ଗୋଡ଼ରେ କଣ୍ଟା ଗଳିଗଲେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ରକ୍ତ ବାହାରିଯାଏ, ପିଠିରେ ଡାମ୍ଫଣ ଫୁଡ଼ିଲା ଭଳି ଦୁଇ ପଟରେ ଫୁଡ଼ୁଛନ୍ତି, କିନ୍ତୁ ରକ୍ତ ବାହାରୁ ନାହିଁ। ଏ ହେଉଛି ମାଆଙ୍କର ଆଶୀର୍ବାଦ, ମା' ବରବାସୁଳୀଙ୍କର ଆଶୀର୍ବାଦ। ପାଟୁଆମାନଙ୍କର ଦେଖନ୍ତୁ ପିଠିରୁ ରକ୍ତ ବାହାରୁ ନାହିଁ। ଝାଡ଼ ଭଙ୍ଗା ଯାଏ କିଭଳି ଦେଖନ୍ତୁ, ଖଜୁରୀ ଗଛକୁ ଉଠି ଝାଡ଼ ଭଙ୍ଗା ଯାଉଛି। ଝାଡ଼ ଭଙ୍ଗା ସରିଲା ପରେ ପୋଖରୀ କୂଳରେ ଯାଇ ପାଟୁଆମାନଙ୍କର କଣ୍ଟା ଫୋଡ଼ାଯାଏ, କଣ୍ଟା ଫୋଡ଼ି ଆସିଲା ପରେ ସେମାନେ ସେଇ ପିଠିରେ ଫୋଡ଼ା ହେଇଥିବା କଣ୍ଟା ସାହାଯ୍ୟରେ ଉଡ଼ନ୍ତି। ଆପଣମାନେ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଉଡ଼ା ଦେଖିଥିବେ, ଯେଉଁଟାକି ବେଲ୍ଟ ସାହାଯ୍ୟରେ ସେମାନେ ଉଡ଼ନ୍ତି, ଏଠି ଦୁଇପଟରେ କଣ୍ଟା ଫୋଡ଼ି କଣ୍ଟା ସାହାଯ୍ୟରେ ପାଟୁଆମାନେ ଉଡ଼ନ୍ତି।